তো ফ্রেন্ডস নূয় ও ছাত্রবৃত্তি যোজনার বড় হয়েছে। বর্তমান তাহা অনলাইন আপ্লায়ে করা লাস্ট ডেট রয়েছে বাইশ দুই দুই হাজার চব্বিশ কিন্তু পুরা খবর জাঁয়া এই ভিডিওরে তে ভিডিও কেষ পর্যন্ত দেখি আপনার ভিডিওটি পছন্দ আসে তবে নিহত ভিডিও লাইক করা সহ সাংবাদিক ছোটিয়া সেয়ারটিয়ে তো চালু বিনা টাইম ওয়েস্ট করে ভিডিও স্টার্ট করা ত' ফ্ৰেণ্ডছ তেব নূ ছাত্ৰবৃত্তি নেকি পিলা বহুত সাৰা ডাউট ৰ গোটেই ভিডিঅ' বনাইছোঁ সেই ডাউট কু ক্লিয়াৰ কৰি দবাপাই আউ নূ ছাত্ৰবৃতিপাই গোটেই ফৰ্ম ৰৈছে যোনটাকি ফিলপ কৰিবি আপোনাৰ সেইটোক কিপৰি ফিলপ কৰিব আপোনাক কেমিট কৰিবাৰ অঁ ন অনলাইন আপ্লাই কৰিবাৰ অতি আপোনাক কৈলি কি এই নূ ছাত্ৰবৃত্তি যোজনাৰে বড় পৰিৱৰ্তন হৈছিল বৰ্তমান এইটো অনলাইন আপ্লাই হ'ব তো অনলাইন আপ্লাই হ'ব বুলি মই আপোনাক কৈলি তো সেইটোৱে আপোনাৰ নিজে কৰবে ন ইটুচন কৰিব

एप्लीकेशन ऑफ नुआ ओ स्कॉलरशिप एकेडमिक ईयर 2023 टू 2024 द इज रिक्वेस्टेड वैलिडेशन प्रोसेस द स्कॉलरशिप एप्लीकेशन बाय 22 2 2024 हजार लास्ट डेट ऑफ इंस्टीट्यूशन वैलिडेशन रही देखो ले इंट्ट्यचूट लेवल वैलिडेशन जो लास्ट रही है एटा रही बैसी दुई दुईार चब्स रही जोटा की लास्ट डेट आपन को जो डॉक्यूमेंट सबमिट तार लास्ट डेट रही बैसी 2024 तबे आपन को कोन डॉक्यूमेंट যোনাক প্ৰডিউছ কৰিবাৰ অ ইনষ্টুট্ৰে সেইটাবি মই আপোনাক বতাই দিয়ে যাৰা আপোনাৰ কিছু মনৰে ডাউট যা ৰ কিছু ক্লিয়ৰ হৈ যাব আ বহুত চাৰা প্ৰশ্ন ৰচি মই আপোনাক ধীৰে ধীৰে কয় ভিতৰত ডিছকচন কৰিবি যা দা কি আপোনাৰ সব ক্লিয়াৰ হৈহি চালু দেখন্তু তাৰপৰা নেক্সট কোন ৰখিলা যোন আছে গোটেই নোট আপনার তাপরে দেখুন আপনার এটা আপ্লা করবে কিপরে আপ্লাপ সিম্পল যেমি আপনার জাঁবে কেউ এটা দেখছি দেখুন আপনার স্কলারশিপ পোর্টাল যেনি যেটা কি আমার স্টেট স্কলারশিপ পোর্টাল রয়েছে স্টেট স্কলারশপ পোর্টাল গেলে আপনার এটি রেজিস্ট্রেশন আগর যদি নাই রেজ্রেসেনি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে সারা পরে আপনার আধার নম্বর তাপরে পাসওয়ার্ড তাপরে এটি নম্বর দিকে আপনার এটি লগ ইন হয়ে পেবে যেমি আপনার লগ ইন হয়ে যাবে নেক্স গেলে দেখুন আপনার এটি স্কিম আপ ইলিজিবিলিটির গোটে অপশন দেখা মিলে যাবো এটা আপনার নিশ্চয় দেখিপারে সেটি ড্যাশবোর্ড্র তো ড্যাশবোর্ডের এই যে অপশনটি দিয়েছে দেখুন এটি আপনার গোটে অপশন দেখা পাই মিলে তো এটি বহু সারা স্কলারশিপ দিয়েছি তো এটি স্কলারশিপ ভিতরে দেখুন এটি গোটি স্কলারশিপ ও এটা এই যে স্কলারশিপটি ও স্কলারশিপ তো সিম্পল দেখো এটা বর্তমানে আপ্লা ভিউ তো এই ভিউ সিম্পল ক্লিক করে নবে যেমি ভিউ ক্লিক করবে তো দেখুন এইপরি গোটি ইন্টারফেস দেখা মিলে যাবে তা ইলিজিলিটি ডিটেলসটা তো ইলিজিটি ডিটেলস দেখো এটি আপনার দিয়েছি সরি হায়ার ডিপার্টমেন্ট এজুকেশন হায়ার এজুকেশন

তো এটাই দেখুন ডকুমেন্ট রিকোয়ারে প্রথমে লেখা হয়েছে স্টুডেন্ট্র আধার ক্ড পাসবুকর কপি তো দুইটা কিন্তু মেইনলি প্রড্যুস করি কিনা যে টাটি মিলবো আপনার ব্যাঙ্ক পাসবুক হি আসব তাপরে দেখুন এটা দিয়েছি পাসবুক পরে পাসবুক তাপরে দেখুন পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তাপরে চারিটা ডকুমেন্ট রয়েছে আধার কার্ড আপনার ব্যাঙ্ক পাসবুক আ পাসফোট আউ গে রয়েছে লাস্ট একজাম জটা পাস করছেন মানে আপনার যদি গ্রাজুয়েসন করবে তাহলে আপন যেটা প্লস টু রার্টিফিকেট দিবে যদি গ্রাজুয়েসন করে তবে আপনার গ্রাজুয়েসন সার্টিফিকেট দিয়ে পেয়ে ঠিক আছে আপনার যা পাস করছেন সেই সার্টিফিকেট কু আপনার এটি প্রড্যুস বর্তমান রয়েছে তার ডকুমেন্ট তাপরে দেখুন কাহকু কত টঙ্কা স্কলারশিপ মিলু স্কলারশিপ মিল ইয় ন হাজার টঙ্কা বয়েজ কু আার্লস কু

অনলাইন কিছু আপ্লায়ে করি না অনলাইন আপ্লায়ে করবা ইনস্টিচ্যুট আপনার বাস ডকুমেন্ট প্রড্যুস করারছি যে ডকুমেন্ট কিন্তু চারিটা ডকুমেন্ট সেই চার ডকুমেন্ট প্রড্যুস করার আছে গোটে রয়েছে আধার কার্ড তাপরে সেকেন্ডের পাসবুক থার্ড রয়েছে আপনার পাসপোর্ট সাইজ ফটো তারপরে আপন লাস্ট এক্সাম যে পাস করছেন তার মার্কশিট বা এত আপন প্রড্যুস করলে সে লাস্ট ডেট রয়েছে বাইশ তা দুাজার চবিশ